আসসালামু আলাইকুম। মানুষের মুখ ও কথা নিয়ন্ত্রণের উপকারিতা। মুখ ও কথার দ্বারা মানুষের মনোভাব ভালো কিংবা মন্দ তা প্রকাশ পায়। নিয়ন্ত্রণহীন কথা ও মুখ অন্যায় সংগঠিত হওয়ার উৎস। মানুষের মুখ ও মুখের কথা ঠিক তো তার যাবতীয় বিষয় ঠিক। জেনা ব্যভিচার প্রতিরোধে মুখ ও মুখের কথার ভূমিকা রয়েছে। মুখ ও মুখের কথার দ্বারাই তা সংগঠিত হওয়ার বিষয়টি প্রকাশ পায়। এ কারণে মুখ ও কথার সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোনো বান্দার ঈমান ঠিক হয় না যতক্ষণ না তার অন্তর ঠিক হয়। তেমনিভাবে কোনো বান্দার অন্তর ঠিক হয় না যতক্ষণ না তার মুখ ঠিক হয়। মুসনাদে আহমদ। মানুষের চারটি অঙ্গ প্রত্যঙ্গ জেনাব্যভিচার প্রতিরোধে খুব বেশি ভূমিকা রাখে। তন্মধ্যে মুখ এবং মুখের কথাও একটি। মুখ ও মুখের অবস্থা বর্ণনা করতে গিয়ে ইসলামিক স্কলার ইয়াহিয়া ইবনে মুয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্তর হচ্ছে ডেগের বা বড় প্যাতিলের নাই, তাতে যা রয়েছে অথবা দেওয়া হয়েছে তাই রান্না হতে থাকবে, বাড়তি কিছু নয়। আর মুখ হচ্ছে চামচের নাই, যখন কেউ কথা বলে তখন সে তার মনোভাবই ব্যক্ত করে, অন্য কিছু নয়। যেভাবে আপনি কোনো পাত্রে রাখা খাদ্যের স্বাদ জিহ্বা দিয়ে অনুভব করতে পারেন, ঠিক তেমনিভাবে কারো মনোভাব আপনি তার কথার মাধ্যমেই টের পাবেন। মানুষ সাধারণত মন, মুখ ও লজ্জাস্থানের মাধ্যমেই জেনা ব্যভিচারের মতো অঘটন বেশি ঘটায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে কোন জিনিস সাধারণত মানুষকে বেশিরভাগ জাহান্নামের সম্মুখীন করবে, তাতেও মুখের কথা উঠে এসেছে। এ সম্পর্কে হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তিনি বললেন, আল্লাহ ভীতি, সৎ আচরণ ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো যে কাজটি সবচাইতে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তখন তিনি বলেন মুখ ও লজ্জাস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সহযোগী আমল বলে দেওয়ার সময় আরও কিছু ভালো আমলের কথা বলেন। এমনকি তিনি সব ভালো কাজের মূল কাণ্ড ও চূড়া সম্পর্কে বলার পর বলেন, আমি কি তোমাকে এমন বিষয় সম্পর্কে বলবো যার উপর এ সবই নির্ভরশীল? আমি মুয়াজ বললাম, হে আল্লাহর নবী, আপনি দয়া করে তা বলুন। এরপর তিনি নিজ জিহ্বা ধরে বললেন, এটাকে তুমি অবশ্যই নিয়ন্ত্রণ করবে। তখন আমি বললাম, হে আল্লাহর নবী, আমাদেরকে কথার জন্য কি পাকড়াও করা হবে? তিনি বললেন, তোমার কল্যাণ হোক হে মুয়াজ। একমাত্র কথার কারণেই বিশেষভাবে সেদিন মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুখ ও কথার উপকার ও অপকার। মানুষের মুখ ও মুখের কথার কারণেই দুনিয়া ও পরকালে সব নেক আমল ধ্বংস হয়ে যাবে। এ বিষয়টি উঠে এসেছে হাদিসের বর্ণনায়। হযরত জুন্দাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জুন্দাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর কসম, আল্লাহ তাআলা ওকে ক্ষমা করবেন না। তখন আল্লাহ তাআলা বললেন, কে সে? যে আমার উপর কসম খেয়ে বলল যে আমি অমুককে ক্ষমা করব না। অতএব আল্লাহ তাআলা তার শপথকারীকে উদ্দেশ্য করে বললেন, আমি ওকেই ক্ষমা করে দিলাম এবং তোমার সব নেকামল ধ্বংস করে দিলাম। সুতরাং কখনো অযথা কথা বলা যাবে না। যদি কখনো অন্তরে কোনো কথা বলার ইচ্ছা জাগে, তাহলে আগেই চিন্তা করতে হবে যে এ কথার দ্বারা কোনো ফায়দা বা উপকারিতা আছে কি না। যদি তাতে কোনো ধরনের ফায়দা বা উপকারিতা না থাকে, তবে তা থেকে বিরত থাকা, অর্থাৎ কোনো কথা না বলা। আর যদি তাতে কোনো ধরনের ফায়দা বা উপকারিতা থাকে, তবে দেখতে হবে এ কথার চেয়ে আরও লাভজনক কোনো কথা আছে কি না। যদি থেকে থাকে তাহলে তাই বলবে, অন্য কথা নয়। তবেই মুখ ও মুখের কথার দ্বারা জেনা ব্যভিচার সহ যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকা সম্ভব।
জেনা ব্যভিচার প্রতিরোধ করা সম্ভব হবে। মনে রাখা জরুরি, জেনা ব্যভিচার অন্যায় অপরাধ ও যাবতীয় অনিষ্ঠা থেকে বেঁচে থাকতে মুখ ও কথার অপব্যবহার থেকে বিরত থাকা জরুরি। কথার দ্বারা যে দুনিয়া উপরকালের ক্ষতি হয় এ সম্পর্কে হাদিস থেকে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সে সত্তার কসম যার হাতে আমার জীবন, লোকটি এমন কথাই বলেছে যা তার দুনিয়া ও পরকালের সবই ধ্বংস করে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয় বান্দার পরিণাম চিন্তাপাতিরকেই, এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। সুতরাং মানুষের উচিত জেনা ব্যভিচার সহ যাবতীয় অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকতে হাদিসের অনুসরণ ও অনুকরণ করা, আর তা হল এমন, যার আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রয়েছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। মুখ ও কথার অনিষ্টা থেকে নিজে বিরত থাকার পাশাপাশি নিজের পরিবার পরিজনকেও বিরত রাখার চেষ্টা করা, বিশেষ করে কোরআনের এই নির্দেশনা বেশি বেশি স্মরণ করে ভালো কথা বলার দিকে ধাবিত হওয়া জরুরি। তা হল, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যেখানে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। সূরা তাহরিম আয়াত 6। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে মুখ ও মুখের কথার খারাপ চিন্তা চেতনা ও ফেতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, ভালো কথা বলার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah